আমরা মূলত যাচ্ছি বর্ষি বাইতে। মালেশিয়ার গ্রামের পুরনো ঘর বেশিরভাগ এরকম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে সবাই ভালো আছেন। দীর্ঘ প্রায় কি অনুষ্ঠান হইতেছে, দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 বছর হবে। 1 থেকে 1.5 বছর পর আমি সাইকেল চালাচ্ছি। মালয়েশিয়াতে আসলে সর্বপ্রথম সাইকেল ছিল না, তারপরে একটা সাইকেল কিনলাম আমি 30 রিংগিত দিয়ে। ওটা 30 রিংগিত দিয়ে কিনে ওটার পিছনে প্রায় মনে হয় 200 কি 250 রিংগিত আবার খরচ করা লাগছে, সেটা অনেক আগের কথা। পরে ওটা প্রায় এক বছরের উপরে চালাইছি সাইকেলটা, দুঃখিত 2 বছরের উপরে সাইকেলটা চালাইছি। চালানোর পরে ওটা আবার 100 টাকা বিক্রি করছি। তো তারপরে আমি আর সাইকেল নিয়ে নেই, আমি হচ্ছে ইজি বাইক কিনলাম। আর ইজি বাইক কেনার পর থেকে সাইকেল চালানো হয়ই না একদম। তো আজকে মালয়েশিয়ার গ্রামের উদ্দেশ্যে বেরোলাম একটু ঘুরতে। চিন্তা করলাম যে একটু সাইকেল নিয়ে যাবো আজকে, তো আমার সাথে এক ভাই আছে, ওই ভাই আমাকে সাইকেল দিয়েছে একটা, তো সাইকেল চালিয়ে যাচ্ছি। অনেকদিন পরে সাইকেল চালাচ্ছি, খুব ভালো লাগতেছে আসলে। ইজি বাইক চালাতে চালাইতে আসলে শরীরটা পুরো অলস হয়ে গেছে, আর এখন সাইকেল চালাচ্ছি পুরো শরীরটা লড়তেছে, খুব ভালো লাগতেছে। আর সাইকেল চালানো কিন্তু একটা ব্যায়াম। আমি গ্রামের ভিতরে ঢুকবো কিছুক্ষণের মধ্যে, আপনাদেরকে একটু দেখাবো মালয়েশিয়ার গ্রাম। এর আগে অনেক ভিডিওতে দেখাইছিলাম, তো আজকে যেখান দিয়ে যাব সেই রাস্তাগুলো একটু দেখাবো, কত সুন্দর রাস্তা এইদিকের পরিবেশটা। এটা হচ্ছে গ্রামের ভিতরে প্রবেশের রাস্তা। এই গ্রামের ভিডিও আমি দেখাইনি এর আগে, এটাই প্রথম। তবে এই গ্রাম দিয়ে আমি অনেকবার যাতায়াত করছি, বেশিরভাগে সাইকেলে যাতায়াত করছি, আর ইজি বাইকে হয়তো 2 বার কি 3 বার যাতায়াত করা হয়েছে, কিন্তু ভিডিও করা হয়নি কখনো এই গ্রামের। আর গ্রাম বলতে এটা আসলে একদম যে গ্রাম্য এলাকা তাও না, মানে গ্রাম শহর মিলাই আর কি। একদম যে গ্রাম, ওই গ্রামে তো ফাঁকা বাড়ি কিংবা ফাঁকা ঘর বিল্ডিং এগুলো খুব কম থাকে, আর এগুলো হচ্ছে এখানে বিল্ডিং ঘরগুলো একটু বেশি দেখা যাচ্ছে। তো এগুলো আমরা যখন আমি নতুন আসলাম এই গ্রামের মধ্যে, তখন দেখলাম যে এগুলো করতেছে, আর এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, এদিক দিয়ে করতেছে এখনও। আর ওই দিকে কিছু বাড়ি আছে, এখনও করা হয় নাই। তো সামনে যে মসজিদটা আছে, মসজিদটার ভিডিও দেখাইছিলাম অনেক আগে আপনাদেরকে। মসজিদটা খুব সুন্দর একটা মসজিদ, সরকারি মসজিদ। তো এখানে আজকে বড় সড়ো কোনো অনুষ্ঠান হচ্ছে, দোকানপাটও বসছে দেখা যায়। কয়েকটা দোকানও দেখা যাচ্ছে বসছে, জানি না আসলে কিসের অনুষ্ঠান হইতেছে। কি সুন্দর মালাইদের বাড়ির সামনে ফুলের টপ, যেটা একদম কমন জিনিস, আমার কাছে এগুলো খুব ভালো লাগে। আর এই গ্রাম থেকে এই যে গ্রামের পুরনো ঘর, মালয়েশিয়ার গ্রামের পুরনো ঘর বেশিরভাগ এরকম আছে, অনেক দূরে, আমি জায়গার নাম জানি না। আমি আর নূর আলম ভাই গেলাম, সালামু আলাইকুম। এদিকে খালি মাঠ আছে মসজিদের জন্য হয়তো মুক্ত করা। এদিকে আরেকটা শাখা আছে গ্রামের ভিতরে যাওয়ার, কিন্তু আমরা তো আর ভিতরে যাবো না, তাই আর ওইদিকে গেলাম না। আর এই গাছ থেকে আমি আম পেড়ে নিয়েছি, আমি আর আমার সাথে আরেকজন ছিল এখানে, যে আম গাছের মালিক, যে বাড়ির মালিক, উনি একদিন আম খাওয়াইছে আমাদেরকে। এখানে কলার বাগান দেখা যাচ্ছে, এই যে কলার বাগান, সব কলা গাছ রোপণ করছে। তো এদিকের পরিবেশটা অনিরিবিলি, তবে বেশি সমস্যা হচ্ছে ভয় হচ্ছে তামিলের জন্য। আর গ্রামের ভিতরে তো আশা করি তামিলের সমস্যা করবে না, এটা মোটামুটি শিওর, কারণ রাস্তাঘাটে তামিল যেরকম সমস্যা করে, গ্রামে কিন্তু এরকম সমস্যা করে না। আমার সামনে জীবন ভাই আছে, সেও সাইকেল চালাচ্ছে, সে আজকে আমাকে সাইকেল দিল। আমরা মূলত যাচ্ছি বর্ষি বাইতে, কই মাছ ধরতে যাচ্ছি। তো কোন দিক দিয়ে কই যাইতেছে আল্লাহ ভালো জানে, জঙ্গলের ভিতরে আসা পড়ছে। এই হচ্ছে এখানকার অবস্থা, কত সুন্দর সবুজ শ্যামল ঘাস, জঙ্গল ভরা, মাঝখান দিয়ে মালাইদের বাড়ি। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।